আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দ্বীনদার, ঈমানদার, পরহেজগার, মুত্তাকি, মুমিন, মুসলমান দর্শক শ্রোতা, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল। প্রিয় দর্শক, কিছু আমল আছে যা অত্যন্ত সহজ, তবে কেহ যদি এসব আমল আপন করে নেয় তাহলে রিজিকের দরজা নিজ চোখে খুলতে দেখবেন। প্রথমে সুলতান নিজামুদ্দিন আউলিয়ার একটি মজার বাস্তব ঘটনা শোনাতে চাই। সুলতান নিজামুদ্দিন রহমতুল্লাহ আলাইহির সময়কাল এক হিন্দু সাধু বাস করতেন। তিনি এমন এক সাধনা করেছিলেন যে কোনো রোগীর উপর দৃষ্টি দিলেই রোগীর রোগ দূর হয়ে যেত। একবার সুলতান নিজামুদ্দিন রহমতুল্লাহ আলাইহির ভীষণ অসুখ হল। তিনি মাঝে মাঝে অজ্ঞান হয়ে পড়তেন। জ্ঞান হওয়ার পর খাদেমগণ একবার আরজ করলেন, যদি অনুমতি দান করেন তবে অমুক হিন্দু সাধুর কাছে আপনাকে কাঁধে উঠিয়ে নিয়ে যাই, সে দৃষ্টির মাধ্যমে রোগ দূর করে। হযরত বললেন, সাবধান, এরূপ করবে না, তাহলে লোকদের ইমান আকিদা নষ্ট হয়ে যাবে। কিন্তু পীরের প্রতি মুরিদের মহব্বত হয়ে থাকে এশকের পর্যায়ে। সুলতান নিজামুদ্দিন যখন আবার বেহুশ হয়ে পড়লেন তখন মুরিদগণ এত পেরেশান হয়ে পড়ল যে তার খাট উঠিয়ে নিয়ে সাধুর বাড়িতে নিয়ে গেল এবং ভাবলেন এটা হযরতের ইচ্ছার বিরুদ্ধে হওয়ায় পরবর্তীতে ওনার কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া যাবে। সাধু দেখল এত বড় ব্যক্তিত্ব তার বাড়িতে এসেছে। সাধু তখনই সব কাজ ফেলে ছুটে গেল সে সুলতান নিজামুদ্দিন রহমতুল্লাহ আলাইহির খাটের কাছে এবং দৃষ্টি দিতেই এমনভাবে রোগ দূর হয়ে গেল যে সুলতান নিজামুদ্দিন একেবারে উঠে বসলেন। মনে হলো যেন তার কোনো রোগী ছিল না। তিনি দেখলেন যে এটা হিন্দু সাধুর বাড়ি। বুঝতে পারলেন মুরিদরা কষ্ট সহ্য করতে না পেরে আমাকে এখানে নিয়ে এসেছে, তাই কাউকে কিছু বললেন না। তিনি সাধুকে জিজ্ঞেস করলেন, তোমার মধ্যে এই শক্তি কিসের প্রভাবে সৃষ্টি হয়েছে, কোন আমলের মাধ্যমে এই যোগ্যতা অর্জন করেছ বলো দেখি। সাধু বলল, আমার মধ্যে শুধু একটি বস্তু আছে যা আমার ওস্তাদ আমাকে শিক্ষা দিয়েছেন, আর সেটা হলো তিনি বলেছিলেন সব সময় নফসের বিরুদ্ধে চলবে, অর্থাৎ তোমার মন যে কাজটি করতে চায় সে কাজটি করবে না, আর যে করতে চায় না সে কাজটি করবে। এই একটিমাত্র অভ্যাসের কারণে আমার নফসের এমন এক শক্তি সৃষ্টি হয়েছে যার কারণে আমি তাসাররুফ করে রোগ দূর করে দিতে পারি। এ কথা শুনে হযরত সুলতান নিজামুদ্দিন জিজ্ঞেস করলেন, আচ্ছা বলো দেখি তোমার কি মুসলমান হতে ইচ্ছে করে? সাধু বলল, না, মুসলমান হতে ইচ্ছে করে না। সুলতান নিজামুদ্দিন বললেন, তাহলে তোমার ওস্তাদের শিক্ষার উপর আমল তো হলো না। সাধু ভাবনায় পড়ে গেলেন। এ কথা শুনে হযরত সুলতান নিজামুদ্দিন উপকারের বদলে উপকারের জন্য দোয়া করতে লাগলেন, হে আল্লাহ, সে আমার উপকার করেছে, আমিও তার উপকার করতে চাই, সে আমার শরীরের রোগ দূর করেছে, আমি তার অন্তরের রুহানি রোগ কুফুরি দূর করতে চাই, তুমি আমাকে সাহায্য করো। সাধু আর ঠিক থাকতে পারলেন না, একটি ঘূর্ণিঝড় খেয়ে গেল তার অন্তরে। তখন সে বলে উঠল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুতরাং উপকারের বদলে উপকার বাস্তবায়িত হল। সাধু মুসলমান হয়ে ইমানের সৌভাগ্য লাভ করলেন। মনে রাখবেন, মানুষের শরীরে 12টি অঙ্গ যা গুণা করে থাকে, দুই হাত, দুই পা, দুই চোখ, দুই কান, এক দেমাক, এক মুখ, এক অন্তর, এক লজ্জাস্থান, মোট 12টি অঙ্গ যা দিয়ে গুণা সংগঠিত হয়। আর কলমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে 12টি হরফ, আর যে বেশি বেশি এই কলমা পড়বে আল্লাহ 12টি অঙ্গ দ্বারা কৃত সমস্ত গুণা মাফ করে দেবেন। আর কেহ কেউ বলেন বছরে 12 মাস, আর যে ব্যক্তি এই কলমার জিকির করে আল্লাহ সারা বছরের সমস্ত গুণা মাফ করে দেন। আল্লাহ তাআলা এই কলমার বরকতেই সৃষ্টি জগৎকে রিজিক দিয়ে থাকেন। ইমাম বুখারীর সহিহ আল আদাবুল মুফরাদের 550 নং হাদিস, হযরত আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু বলেন, আমরা রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বসা ছিলাম, তখন বনভূমি থেকে সিজান রঙের জুব্বা পরিহিত এক ব্যক্তি এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার কাছে দাঁড়ালো এবং বলল,
আমাদের সাথী প্রত্যেক আরোহীকে অবদমিত করেছে বা আরোহীদেরকে অবদমিত করার সংকল্প করেছে এবং প্রত্যেক রাখালকে সমুন্নত করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জুব্বার হাত আদুরে বলেন, আমি কি তোমাকে নির্বুদের পোশাক পরিহিত দেখছি না? যখন নবীজি বললেন, আল্লাহর নবী হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের ইন্তেকালের সময় উপস্থিত হলে তার পুত্রকে ডেকে বলেন, আমি তোমাকে উপদেশ দিচ্ছি, দুই বিষয়ের আদেশ দিচ্ছি, দুইটি বিষয়ে নিষেধ করছি। আমি তোমাকে লা ইলাহা ইল্লাল্লাহর নির্দেশ দিচ্ছি, কেননা সাত আসমান সাত জমিনকে যদি এক পাল্লায় তোলা হয় এবং অপর পাল্লায় লা ইলাহা ইল্লাল্লাহ তোলা হয়, তবে সেই তৌহিদের পাল্লাই ভারী হবে। সাত আসমান সাত জমিন যদি একত্র হয়ে একটি শক্ত রশি হয়ে যায়, তখন লা ইলাহা ইল্লাল্লাহ এবং সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সেই রশিকে চুরমার করে দিবে। কেননা ফা ইন্নাহা সালাতু কুল্লি শাই ওয়া বিহা ইয়ারযুকু কুল্লি শাই, তা প্রত্যেক বস্তুর নামাজ এবং সকলেই এর বদৌলতে রিজিক লাভ করে থাকে। দেখুন, লা ইলাহা ইল্লাল্লাহ এবং সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পুরো কায়নাতের নামাজও পুরো কায়নাতের কলমার বদৌলতে এই কলমার বদৌলতে রিজিকও পায়। আপনি রিজিকের বরকতের জন্য যদি এই জিকির বেশি বেশি করেন, লা ইলাহা ইল্লাল্লাহ এবং সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তাহলে মানুষ প্রশংসা করে বলবে আল্লাহ তাআলা তাকে কতই না নিয়ামত দিয়েছেন। এরপর হযরত নূহ আলাইহিস সালাম সন্তানকে বলেন, আমি তোমাকে বারণ করছি দুইটি জিনিস, একটি হলো শিরিক আর একটি অহংকারে লিপ্ত হওয়া থেকে। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, শিরিক তো আমরা বুঝলাম, তবে অহংকার কি? আমাদের মধ্যকার কারো যদি কারুকার্য খচিত চাদর থাকে আর তা পরিধান করে, সেটাই কি অহংকার? নবীজি উত্তর দিলেন, না। সে আবার বলল, যদি আমাদের কারো সুন্দর ফিতাযুক্ত এক জোড়া জুতা থাকে আর তা যদি পরিধান করে, সেটাই কি অহংকার? নবীজি বললেন, না। সে পুনরায় বলল, যদি আমাদের কারো আরোহণের একটি জন্তু যান থাকে আর সে যদি তাতে আরোহণ করে, সেটাই কি অহংকার? তিনি বললেন, না। সে বলল, যদি আমাদের কারো বন্ধু বান্ধব থাকে এবং তারা তার সাথে উঠা বসাও করে, তবে কি তা অহংকার? নবীজি বললেন, না। সে বলল, ইয়া রাসূলুল্লাহ, তাহলে অহংকার কি? তখন নবীজি ফরমালেন, সত্য থেকে বিমুখ থাকা এবং মানুষকে হে অজ্ঞান করা, সেটাই হলো অহংকার। তো আল্লাহ আমাদেরকে সত্যকে গ্রহণ করার বেশি বেশি কলমা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহির জিকির করা, মানুষকে সম্মান করার তৌফিক দান করুন। সদা নিয়ম করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহির জিকির করার তৌফিক দান করুন। শিরিক এবং অহংকার মুক্ত থাকার তৌফিক দান করুন। আমিন। তাহলে রিজিকের দরজা, বরকতের দরজা নিজ চোখে খুলতে দেখবেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের রিজিক এবং আলমে আমলে কোটি কোটি গুণ বরকত দান করুন। রিজিকের মধ্যে বরকত দান করুন, হায়াতের মধ্যে বরকত দান করুন। আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।